ইংলিশে কথা বলতে অন্যকে অবজার্ভ করা, এভাবে আরো বেশি বেশি ইংলিশ। নমস্কার, আপনারা দেখছেন সামন্ত নিউজ, আপনাদের সাথে আমি বাসুদেব চৌকাব্য। এই মুহূর্তে বিস্তারিত খবরে, কলকাতার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে দলীয় নেতা কর্মীদের নিয়ে সভা শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দিলেন মালদার উদ্দেশ্যে। পুরাতন মালদার মহানন্দা ভবনে থাকবেন মুখ্যমন্ত্রী। আগামী 4 মার্চ মালদার দলীয় কর্মীদের নিয়ে সভা করবেন তিনি। মালদার সফরে মুখ্যমন্ত্রী সোমবার বেলা 2:45 নাগাদ পুরাতন মালদার একটি বেসরকারি হোটেল প্রাঙ্গণে হেলিকপ্টারে করে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেখান থেকে পুরাতন মালদার মহানন্দা ভবনে পৌঁছান তিনি। সেখানেই তিনি কয়েকদিন রাত্রি যাপন করবেন বলে জানা গিয়েছে। আগামী 4 মার্চ দলীয় কর্মীদের নিয়ে সভা করতে মালদায় পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরাতন মালদার মাধাইপুর ছোট সুজাপুরে ময়দানে অনুষ্ঠিত হবে কর্মী সভা। ইতিমধ্যে শুরু হয়েছে সবাই আসা কর্মীদের বসার প্যান্ডেল ও মঞ্চ তৈরির কাজ। মঞ্চের পাশে তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। ইতিমধ্যে সমস্ত কাজ শেষ হয়েছে। সূত্রের খবর, কর্মী সভা থেকে বেশ কিছুটা দূরে কর্মীরা যে গাড়িতে করে আসবেন সেই গাড়ি পার্কিং এরও ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মালদা শহর। পুরাতন মালদার মহানন্দা ভবন চত্বর মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। মঙ্গলবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। জানা গিয়েছে আগামী 6 মার্চ পর্যন্ত জেলা সফরে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সাজো সাজো রব পুরাতন মালদা মঙ্গলবাড়ি নালাগোলা রাজ্য সড়কে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী সোমবার বিকেল থেকে মুখভার আকাশের, কোথাও কোথাও শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও শিলাবৃষ্টি। কাল বৈশাখীর আকারে কোথাও কোথাও ঝড় হাওয়ারও খবর পাওয়া যাচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে এই আবহাওয়ার প্রভাব পড়ছে যথেষ্ট পরিমাণে। বিকেল 5টা নাগাদ ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের বালিগেড়িয়াতে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে। কোথাও কোথাও গাছপালাও ভেঙে পড়েছে। এই শিলাবৃষ্টি সবচেয়ে বেশি ক্ষতি করেছে আমেদ মুকুলের। নয়াগ্রাম ব্লকের 10 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বালিগেড়িয়া অঞ্চল, যেটা নয়াগ্রাম ব্লকের দিক থেকে বলা যায় নয়াগ্রাম ব্লকের প্রশাসনিক প্রাণকেন্দ্র। এখানে নয়াগ্রামের পঞ্চায়েত সমিতির অফিস থেকে আরম্ভ করে অন্যান্য বেশিরভাগ সরকারি অফিসগুলো অবস্থিত। সেই এলাকায় বিকেল 4:30 নাগাদ প্রচণ্ড শিলাবৃষ্টি আমরা এলাকাবাসী প্রত্যক্ষ করলাম। শিলাবৃষ্টি নতুন কিছু নয়, তবে এখানে আমরা যারা দীর্ঘদিন বাস করছি শরণাতীতকালে মনে পড়ে না যে এইরকম তাণ্ডব শিলাবৃষ্টির যে তাণ্ডব আজকে আমরা পর্যবেক্ষণ করতে পারলাম তা অভূতপূর্ব সত্যি। এবং এলাকায় যারা যাদের বাগান রয়েছে, যারা চাষ করছেন এই মুহূর্তে, তাদের কিছু ক্ষতি তো অবশ্যই হয়েছে। সেই সঙ্গে যাদের বাড়িতে অ্যাসবেস্টস বা টালির ছাউনি রয়েছে তাদের কিন্তু যথেষ্টই ক্ষতি হয়েছে। দেখা গেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়িতে একটি মেলার গেট ভেঙে পড়ার চিত্র। 50 বছরে সুবর্ণ জয়ন্তী উৎসব আয়োজিত হল বেলদার দেউলি সুধীর হাইস্কুলে। বর্ণাঢ্য প্রভাত ফেরির মধ্য দিয়ে সোমবার সকালে এই সুবর্ণ জয়ন্তী উৎসবের শুভ সূচনা হয়। সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন দেউলি সুধীর হাইস্কুলে। 50 বছর কাটিয়ে বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে শুরু হলো 50তম বর্ষের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের প্রাক পর্যায়ের অনুষ্ঠান। সুসজ্জিত ট্যাবলো, নানা প্রচার প্লাকার্ড নিয়ে শোভাযাত্রায় পা মেলায় শতাধিক মানুষ ও ছাত্রছাত্রীরা। বিকেলে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা হয় প্রথম দিনের বৈকালিক অনুষ্ঠানের। পরে সুবর্ণ জয়ন্তী তোরণ এবং বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ স্বামী অমর্তানন্দ মহারাজ, ছিলেন বিশিষ্ট কবি শ্রীকুমার চক্রবর্তী, বিদ্যালয়ের সভাপতি সত্যকুমার বেরা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ মাঝি সহ অন্যান্যরা। সুবর্ণ জয়ন্তী বর্ষে ছাত্রছাত্রীদের সুবিধার্থে উদ্বোধন করা হয় ঠান্ডা পানীয় জলের মেশিন। পরে ছাত্রীদের কথা মাথায় রেখে বিদ্যালয় স্যানিটারি ভেন্ডিং মেশিনের উদ্বোধন হয়। পরে বক্তাদের গলায় উঠে আসে বিদ্যালয়ের 50 বছরের পথ চলার গল্প। আমাদের সমস্ত অতিথিবৃন্দকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
থানার অন্তর্গত এই দেউলি গ্রামে দেউলি সুধীর বুনিয়াদী বিদ্যালয়ের 69 জন বিদ্যোৎসাহী মানুষ জড়ো হয়েছিলেন। তাদের আক্ষেপ ছিল এই গ্রামে প্রাথমিক বিদ্যালয় কলেজ থাকলেও নেই কোনো হাই স্কুল। তখন আমাকে গড়ে তোলার উদ্যোগ শুরু হয়। 1971 সালের 14 জানুয়ারি শ্রী দুলাল কুমার সেন, দক্ষিণারঞ্জন রানা, সুধন চন্দ্র রাউল ও একজন শিক্ষাকর্মী গোবিন্দ প্রসাদ দাসকে নিয়ে আমার যাত্রা শুরু। তমলুক শহরে শুরু হলো ফুটবল একাডেমি। রবিবার তমলুক কলেজ ময়দানে ব্ল্যাক হর্স ফুটবল একাডেমি নামে এই ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন প্রাক্তন জাতীয় ফুটবল দলের সদস্য প্রশান্ত ব্যানার্জি। রবিবার তমলুক কলেজ ময়দানে ব্ল্যাক হর্স ফুটবল একাডেমি নামে একটি ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন প্রাক্তন জাতীয় ফুটবল দলের সদস্য প্রশান্ত ব্যানার্জি। এদিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় ফুটবলার সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। একাডেমির উদ্বোধন উপলক্ষে অনূর্ধ্ব 19 বয়সের 8 দলীয় একটি ফুটবল প্রতিযোগিতারও আয়োজন করা হয়। তাতে চ্যাম্পিয়ন হয় হুগলির কেশরাম একাডেমি ও রানার্স হয় তমলুক কোচিং সেন্টার। চ্যাম্পিয়ন দলকে অশোক মালাকার স্মৃতি ট্রফি ও রানার্স দলকে সমরেশ ঘোড়াই, চন্দ্রনাথ গুচ্ছাইত স্মৃতি ট্রফি দেওয়া হয়। ব্ল্যাক হর্স একাডেমির প্রশিক্ষক হিসেবে থাকবেন প্রাক্তন ভারতীয় সেনার ফুটবলার অজয় ভক্তা। তুমি বলি যে আমাদের এখানে যত টুর্নামেন্ট হচ্ছে এখন প্রচুর বেড়ে গেছে, কারণ আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, দেখতে পাচ্ছি মাঠে মানে এই টুর্নামেন্টে এত লোকের সমাগম যেটা আগে কোনো দিন হয়নি। হাজার হাজার লোক এখন মাঠে গিয়ে খেলা দেখতে আসছে, এটা কিন্তু একটা আগের থেকে অনেক ভালো হয়েছে। এটা একটা হয়েছে। দুই হচ্ছে টুর্নামেন্ট যখনই হচ্ছে তখন প্লেয়ারদেরও সংখ্যা বেড়ে গেছে, প্লেয়ারদেরও খেলার একটা উৎসাহ এসেছে। তিন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই বাংলার জন্য যেভাবে কাজ করছে, আজকে দেখতে দেখতে প্রায় 86খানা স্টেডিয়াম করে দিয়েছে, নিজস্ব একাডেমি আছে, শুধু ফুটবল নয় অন্যান্য ইভেন্টের আছে, অর্থাৎ আর্চারি আছে, টেবিল টেনিস আছে, ব্যাডমিন্টন হচ্ছে, বিভিন্ন একাডেমি করে দিয়েছে সরকার, রেসিডেন্সিয়াল একাডেমি করেছে ফুটবলের, সবগুলো রেসিডেন্সিয়াল, এবং কলকাতার ক্লাবগুলোকে সব রকমভাবে সুযোগ সুবিধা দিচ্ছে, লোকাল ক্লাবগুলোকে টাকা পয়সা দিয়ে সুযোগ সুবিধা দিচ্ছে, প্রাক্তন খেলোয়াড়দের সম্বর্ধনা দিচ্ছে, বিভিন্নভাবে যারা খেলা ছেড়ে দিয়েছে বয়স হয়ে গেছে তাদের জন্য টুর্নামেন্ট। আমাদের একাডেমিটা শুরু হচ্ছে টুর্নামেন্টটা উদ্বোধন করলেন মাননীয় শ্রী প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। আমাদের মেন লক্ষ্য একাডেমি, আর যেহেতু আমাদের সদ্যীয় কোচ অশোকবাবু অশোক মালাকা ঝন্টা নামে সবাই পরিচিত, ওনার উদ্দেশ্য করে এবং আমাদের বন্ধু আমাদের প্লেয়ার সমরেশ ঘোড়াই খোকার মনে করে ওদের আত্মার শান্তি কামনা করে ওদের আমরা স্মরণ করে এই টুর্নামেন্টটা করেছি। উদ্দেশ্যটা কি জেলা এখন মানে সেভাবে খেলাধুলো হচ্ছে না, মানে সবাই মানে বাচ্চারা খেলতে পারছে না, আমরা জানি না কতটা কী করতে পারবো, চেষ্টা করছি বাচ্চাদেরকে মাঠে এনে আপাতত মাঠমুখী করার, মোবাইল টিভি কম্পিউটার ছেড়ে যাতে মাঠমুখী হয় ফার্স্ট চেষ্টা এটা, তারপর আমরা চেষ্টা করবো আর এই গ্রাসরুট থেকে বাচ্চা তুলে কলকাতায় কোনো একাডেমি বা ক্লাবে প্রডিউস করা। বাল্যবিবাহ পাচার পক্ষ নিয়ে সচেতনতা শিবির আয়োজিত হলো পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকে। পূর্ব মেদিনীপুর জেলা শিশু সুরক্ষা ইউনিট, জেলা সমাজ কল্যাণ দপ্তর, জেলা প্রশাসন অফিস তমলুকের তরফে করা হয়েছে এই শিবিরের আয়োজন। পূর্ব মেদিনীপুর জেলা শিশু সুরক্ষা ইউনিট, জেলা সমাজ কল্যাণ দপ্তর, জেলা প্রশাসনের তমলুক পূর্ব মেদিনীপুরের তরফ থেকে জেলার বিভিন্ন ব্লকের অন্তর্গত বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গা, বিভিন্ন স্কুলকে বেছে নেওয়া হয়েছে সচেতনতার তথা জনজাগরণ ও জানিয়ে বাল্যবিবাহ পাচার, শিশুদের উপর ঘটা বিভিন্ন যৌন অপরাধে ও নানা শিশু সম্পর্কীয় সমস্যা বিষয়ে সচেতনতা জাগ্রত করা। এই বিষয়ে 2রা মার্চ দেশপ্রাণ ব্লকের ধোবাবেরিয়া গ্রাম পঞ্চায়েত ভবানীপুর অঘোরচাঁদ হাইস্কুলের কন্যাশ্রী মেয়ে ও অভিভাবক ব্লক লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। এই শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা শিশু কল্যাণ কমিটির চেয়ারপারসন ডক্টর দিলীপ কুমার দাস, জেলা সুরক্ষা আধিকারিক শ্রীমতী সঙ্গীতা সাহু, জেলা শিশু সুরক্ষা ইউনিটের সমাজকর্মী সঙ্গীতা মণ্ডল ও অন্যান্যরা। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে মালদা জেলা কমিটির উদ্যোগে একদিনব্যাপী বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী ও প্রতিবন্ধকতাযুক্ত সকল স্তরের মানুষদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো মালদা শহরের বৃন্দাবনী ময়দানে।
পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী মালদা জেলা কমিটির উদ্যোগে একদিনব্যাপী বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রী ও প্রতিবন্ধকতা যুক্ত সকল স্তরের মানুষদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দানে। সোমবার জাতীয় পতাকা উত্তোলন করে প্রতিবন্ধীদের প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। এরপর সকল প্রতিযোগীদের নিয়ে সারা মাঠ প্যারেডের মাধ্যমে পরিক্রমা করে তারপর শুরু হয় প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের মালদা সম্পাদক শেখ সালেক, রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক সাম্য গাঙ্গুলী সহ অন্যান্য অতিথিরা। এখানে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনীর উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সর্বস্তরের এবং ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। এই ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছর রাজ্য স্তরে হতো। এবার আমাদের দাবি যেটা ছিল জেলা নেতৃত্বদের, সমস্ত প্রতিবন্ধী সেই ক্রীড়ায় অংশগ্রহণ করতে পারে না, তাই এই জেলাটা প্রত্যেক জেলাতে অনুষ্ঠিত করার আমাদের দাবি ছিল। এই জেলা তাই সারা পশ্চিমবাংলায় আমাদের পশ্চিমবঙ্গ সংগঠনের পক্ষ থেকে যে খেলাটা সমস্ত ব্লক জেলায় জেলায় এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমাদের এই বৃন্দাবনী মাঠে প্রতিবন্ধীদের নিয়ে খেলাটা হচ্ছে। ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ঝাড়গ্রাম ব্লকের কেচন্দা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঝাড়গ্রাম জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হলো সোমবার। ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ঝাড়গ্রাম জেলা অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকাদের নিয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো সোমবার। উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলা শাসক আয়েশা রানী। ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের কেচন্দা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। এটা সত্যি কথা বলে আমাদেরও ফিল্ডে অনেক বছর হয়েছে, হঠাৎ করে আমারও মানে মনে হলো যখন স্কুল ছুট মেয়েদের নিয়ে আমরা যখন 8ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবসে আমরা প্রোগ্রাম করছি, তখন একটু আমাদের আলোচনার মধ্যে উঠে এলো কেন আমরা অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে কেন একটা স্পোর্টস প্রোগ্রাম করবো না, কেন সেজন্য প্রোগ্রামটা করা হয়েছে। আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে? এটা আমাদের পাবনা, কারণ আমরা একটা পরিবার। ডিএন থেকে শুরু করে একদম নিচে লেভেলে যে ICDS ওয়ার্কার আছে, হেল্পার আছে, আমরা সবাই একটা পরিবার। কারণ আমি সবসময় মনে করি ICDS এর খুব গুরুত্ব আছে, কারণ আজকের বাচ্চারা আগামী দিনের ভবিষ্যৎ, তাই তো? এই বাচ্চাদেরকে আপনারাই তৈরি করেন, কারণ ওদের স্বাস্থ্য থেকে শুরু করে ওদের শারীরিক পুষ্টি থেকে শুরু করে ওদের প্রাক যে এডুকেশন রয়েছে সেটা মানে প্রাইমারি স্কুল যাওয়ার আগে যেভাবে আপনারা তৈরি করেন সেটার উপরে নির্ভর হয়ে আগামী দিনের আমাদের ভবিষ্যৎ, আমাদের নতুন প্রজন্ম তো আপনাদের হাত দিয়ে তৈরি হয়েছে, সেই জন্য আপনাদের গুরুত্বটা অনেক বেশি আছে। দীঘায় বৃহৎ আকৃতির চিল সংকর মাছ ধরা পড়ল মৎস্যজীবীদের জালে, যা দেখতে ভিড় জমালেন বহু মানুষ। নিলামে বিক্রি হলো মাছটি। দীঘার মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ফের একটি বৃহৎ আকৃতির চিল সংকর মাছ, যা এর আগে কখনো উঠেছে বলে মনে করতে পারছেন না কেউই। গভীর সমুদ্রে জালটিকে টেনে তোলার সময় রীতিমতো হিমশিম খেতে হয় মৎস্যজীবীদের। অবশেষে মাছটি এলো দীঘা মোহনার মাছের বাজারে। মাছটিকে এদিন নিলামে বিক্রি করা হয়েছে। মৎস্যজীবীরা জানিয়েছে, চিল সংকর মাছ সাধারণত বাজারে খাওয়ার জন্য বিক্রি হয়, তবে এত বড় মাছ বাজারে আসার আগাম খবর পেয়ে ব্যাপক উৎসাহ ছিল ব্যবসায়ী থেকে অন্যান্য মৎস্যজীবীদের মধ্যেও। মৎস্যজীবীদের সূত্রে জানা গেছে, রবিবার কাঁথির শৌলায় আল আমিন 3 নম্বর ট্রলারে মৎস্যজীবীদের জালে এই বিশাল আকার মাছটি ধরা পড়ে। সোমবার মাছটিকে দীঘা মোহনায় নিয়ে আসা হয়। ঝাড়গ্রাম জেলার রগড়াতে বালি খাদানকে কেন্দ্র করে বচসা বাঁধে তৃণমূল এবং বিজেপির মধ্যে দুই পক্ষে তারপরেই বাঁধে সংঘর্ষ। ঘটনায় 6 জন আহত হয়েছে বলে জানা গেছে। তারা ভর্তি রয়েছে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। বালি খাদানকে ঘিরে বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ঝাড়গ্রামের রগড়া এলাকা। শনিবার সন্ধ্যায় রগড়ার একটি বালি খাদানে তৃণমূল ও বিজেপির উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডার পরেই শুরু হয় মারামারি। এই ঘটনায় এক মহিলাসহ 6 জন জখম হয়েছেন। আহতদের ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, একে অপরের বিরুদ্ধে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এলাকায় এখনও রয়েছে উত্তেজনা। কাজে গেছিলেন আমাদের খাবারে, দিন মজুরে কাজে গেছিলেন, আর ওরা যখন এইভাবে খবর শুনে উনি ওনার বাচ্চা কী অবস্থায় আছেন কী আছেন গণ্ডগোল শুনে এখানে যান, ওইখানে গিয়ে ওই পরিস্থিতিতে উনিও আক্রান্ত হয়ে পড়েন এবং ওনাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। অভিযোগ কি দায়ের হয়েছে এখানে বলতে? আজ্ঞে, অভিযোগ করা হয়েছে পুলিশের কাছে। বর্তমানে আমরা এই ইনজুরি হয়ে যেতে আমরা প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে একটা লোকাল ডাক্তারের কাছে নিয়ে যাই, উনি ট্রান্সফার করেন, তাই আমরা ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে আসি। সংবাদ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন সানোমা নিউজ, আমার আপনার সবার খবর। অনুভূতির সঙ্গে আমাদের মস্তিষ্কের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আমি একজন বাঙালি।